নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটি ছোট্ট রেসিপি শেয়ার করার জন্য আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আশা করি তোমরা সকল বন্ধু যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভেতর শাক বানিয়ে নিয়েছি বড়ি দিয়ে আর আলু দিয়ে তোমরা চাইলে এখানে বেগুন দিতে পারো আরও টেস্ট লাগবে আমার কাছে বেগুন ছিল না তাই আমি এটা দিয়ে বানিয়েছি তো শাকগুলোকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নেব কারণ এইগুলোতে অনেক বালি থাকে অনেক নোংরা থাকে অনেকবার করে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি এখন বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেবো তারপরে ছোট ছোট করে কেটে নেব তো শাকগুলো এইভাবে বেছে নিতে হবে তো শাকগুলো আমার বাছা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে একটু গরম করে নেব তো দেখতেই পারছো তেল থেকে ধোয়া উঠছে এবার আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বড়ির মধ্যে সামান্য একটু লবণ দেবো আর সামান্য একটু হলুদ দেবো দিয়ে বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বড়িগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তেলটা অনেকটাই রয়ে গেছে ওর মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না আলুগুলো ভেজে নিতে তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে শাকগুলোও আমি দিয়ে দেব শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তোমরা কে কীভাবে ভেতর শাক রান্না করো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না আর এইভাবে যদি কেউ রান্না করে থাকো প্লিজ সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে শাকটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণ দিয়ে দিয়েছি এর থেকে অনেকটা জল বেরোবে সেটা ভালো করে শুকিয়ে নেব এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি এইভাবে হাত দিলেই চাপ দিলে ভেঙে যাচ্ছে আশা করি তোমরা বুঝতেই পারছো তো সবকটা বড়ি আমি এইভাবে ভেঙে নেব আর এদিকে শাকটাকেও মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবো তো দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে তাহলেই শাকটা টেস্ট লাগবে খেতে এবার এর মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তোমরা চাইলে নাও দিতে পারো চিলি ফ্লেক্স দিয়েও ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব এইভাবে দু থেকে তিন মিনিট রান্না করব তো জলটা প্রায় শুকিয়ে এসেছে এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়েও ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে জলটা যখন একদম মরে যাবে শুকিয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেবো নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দুপুর বেলায় গরম গরম ভাতের সঙ্গে এটা হলে আর কি চাই বন্ধুরা এটা দিয়েই ভাত কটা বেশি খাওয়া হয়ে যাবে ভেতো শাক খুব টেস্টি আমার কাছে তো খুব ভালো লাগে ভেতো শাক তুমি যেভাবেই রান্না করো না কেন খুব টেস্ট হয় খেতে তো দেখতেই পাচ্ছ জল প্রায় শুকিয়ে এসেছে শাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর তোমরা কে কেমন রেসিপি আশা করো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে আমাকে বলো যে কি রেসিপি তোমাদের চাই সেইভাবে আমি বানানোর চেষ্টা করব তো তোমরা সকল বন্ধু যে যেখানে আছো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা